নবাব ও বস্তু ছবি দুটি মুক্তি না দিলে সিনেমা হল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ। তিনি বলছেন, রোববার রাত 8টায় তারা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিবেন। তিনি বলেন, আমরা তথ্যমন্ত্রীর সাথে মিটিং করেছি সকালে, আমরা বলেছি পুরো রোজা আমরা হল বন্ধ রাখি, এরপর ঈদে যদি ভালো ছবি না পাই তাহলে হল বন্ধ করে দিব। মন্ত্রী আহমেদ বলছেন, রোজার ঈদ সবচেয়ে বড় উৎসব আমাদের, এ সময় হল বন্ধ থাকলে মানুষ কিভাবে ঈদ করবে। নওশাদ বলেন, ওরা হুট করে যৌথ প্রযোজনার বিরুদ্ধে লাগলো কেন, যেখানে ভারতীয় ছবি আমদানি করা হচ্ছে। মধুমিতা হলের এ মালিক বলেন, এফডিসির এমডি বলছেন শিল্পী সমিতির কাছে 99 লাখ টাকা পাবে এফডিসির ভাড়া বাবদ, তাকে আমরা বলেছি আমাদেরকে অফিস দিতে হবে, আমরা ভাড়া দিব। তিনি দাবি করেন, আমাদের সাথে মন্ত্রণালয়ের মিটিংয়ে সাকিব খান ফারিয়াও ছিল, প্রধান শিল্পীরাই যদি আন্দোলনে না থাকে কারা আন্দোলন করছে।